সমিত দর্শক স্বাগত সিমেন্ট একুশে রাতে সাথে আছি আমি অঞ্জন রায় স্টুডিওতে আছেন তিনজন বিশিষ্ট অতিথি আমাদের সাথে আছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান তিনি ভাইস চেয়ারম্যান বিএনপির আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক জাহেদুল হাসান পিন্টু আমাদের সাথে আছেন জনাব আবদাল হোসেন তথ্য ও গবেষণা সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি স্বাগত আপনার তিনজনকেই সমিত দর্শক আমরা যদি খুব একটু কান পাতি আমরা বোধ হয় ভোটের বাদ্য শুনতে পাই রাজধানী থেকে দূরে নয় গাজীপুরে আঠাশে জুন নির্বাচন আবার আমরা জানি রাজশাহী সিলেট বরিশাল সিটিতে তিরিশে জুলাই নির্বাচন এবং আমরা কদিন আগে খুলনা নির্বাচনটি পার না আমরা একটু সিটি কর্পোরেশন নির্বাচনের দিকে আজকে তাকাতে চাই সেই নির্বাচনেরও একটি রাজনীতি থাকে নির্বাচনে যারা প্রার্থী যারা ভোট দেবেন তাদের যেমন ভাষ্য থাকে রাজনৈতিক দলগুলোর অবস্থান থাকে কারণ এখন দলীয় প্রতীকেই নির্বাচন আমরা জানি সেদিকে আজকে আমরা আলোচনাকে আমরা ধাবমান করতে চাই প্রতিদিন তো রাজনীতিবিদরা কথা বলার আজকে জেনাবজায়দুল হাসান পিন্টু আপনাকে দিয়ে শুরু করতে চাই

তো সো দেখেন এটা জুলাই এরপরে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবরে আপনার আবার দেখবেন ন্যাশনাল ইলেকশনের শিডিউল ঘোষণা করতে হচ্ছে সো এই আগামী কয়েকটা মাস আসলেই নির্বাচনী ঢামাডোল থাকবে তবে এই নির্বাচনগুলো আমি যেটা দেখি আপনার এই সিটি কর্পোরেশন নির্বাচন একটা তো হলো কিছু অনিয়ম হলেও ইলেকশনটা হয়ে গেছে বিএনপি অংশ নিয়েছে এটা কিন্তু একটা বড় ইতিবাচক দিক আমাদের নির্বাচন বর্জনের যে ইতিহাস বা বয়কট বা প্রতিরোধের ইতিহাস সেই জায়গা থেকে ব্যাক করে যে নির্বাচনে যাওয়া শুরু করলো এটা রাজনৈতিক জন্য একটা ইতিবাচক দিক এখন আমি যেটুকু শুনেছি যে গাজীপুরেও বিএনপি অংশ নিচ্ছে গাজীপুরের পরে বোধ হয় এই বাকি তিনটি নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলছে কালকে খুব সম্ভবত ওনাদের পার্টির নীতি নির্ধারকদের বৈঠক তো আমার ধারণা প্রতিটি নির্বাচনেই তারা অংশ নেবে এই স্থানীয় সরকার যতগুলো নির্বাচন হবে এগুলো বিএনপির জন্য দুই দিক দিয়েই ভালো একটা হলো নির্বাচনে গেলে এই যে দলের উপর তাদের যে অভিযোগ যে না রাস্তায় নামতে দেয় না বা আপনার কর্মীদের অ্যারেস্ট করা হয় এই পার্টিরও অ্যাক্টিভিটিস নেই দলেরও যে সব সময় নিজেদের মিটিং বৈঠক আলোচনা হয় তাও না এই চর্চাটাও নিজেদেরও কম আর সরকারের তরফ থেকে তো মাঠে ঘাটের একটা চাপ আছেই এই সিচুয়েশনে যদি আপনার নির্বাচনে অংশ নেয় একটা কর্মব্যস্ততার মধ্যে থাকে মধ্যে আপনার কথাবার্তা হয় আদান প্রদান হয় নেতাকর্মীদের যোগাযোগ হয় এইটা জাতীয় নির্বাচনের আগে এই সিচুয়েশনটা বা পরিস্থিতিটা বিএনপির জন্য ভালো সো এই কারণে আমার ধারণা বিএনপি প্রত্যেকটা নির্বাচনে অংশ নেবে এটা হলো একদিক আরেকটা আপনার এই নির্বাচন কমিশনের ব্যাপারে যে বিএনপির আপত্তি সেই আপত্তিটাও কতটা যৌক্তিক এই নির্বাচনে ইলেকশন কমিশন কি রোল রাখে সেটার উপর নির্ভর করে তারা তাদের স্টেটমেন্টগুলো তৈরি করতে পারবে এই কারণে আমি মনে করি বিএনপি এদিকে যাচ্ছে আর আওয়ামী লীগের কথা যদি চিন্তা করেন আওয়ামী লীগ তো ধরেন এক ধাপ এগিয়েই আছে হ্যাঁ এই খুলনায় জেতার পর এখন একটু চাঙ্গা তো আছেই গাজীপুরের রেজাল্টের উপর ভিত্তি করে তারাও সিদ্ধান্ত নিতে পারে যে এই যে দশ বছরের আওয়ামী লীগের যেই ক্যাম্পেইন উন্নয়ন হ্যাঁ এত উন্নয়নের পরেও অনেক সময় গতবারে দেখেছি আমরা হেরে গেছে বরিশালে রাজশাহীতে হেরেছে না ওখানে অনেক উন্নয়ন হয়েছে বলেই আমরা শুনেছি তারপরেও কিন্তু আওয়ামী লীগ হেরেছে এখন তাদেরও একটা টেস্ট কেস যে এই দশ বছরের উন্নয়নে এই সিটি কর্পোরেশনে যদি জিততে না পারে নেক্সট ইলেকশনে মানে ক্ষমতার পালাবদল ঘটে যে নির্বাচনে সেই নির্বাচনে তাদের স্ট্র্যাটেজি ঠিক করা ইজি হয়ে যাবে এই নির্বাচনগুলো এই ধরনের আমি আসব আপনার কাছে অ্যাডভোকেট আহমেদ আজম খান আপনার কাছে আসছি ইতিবাচকভাবেই দেখছেন জনাব জাহিদুল হাসান পিন্টু যেটি বলছিলেন এবং একই সাথে আগাম মানে গত নির্বাচনগুলো আপনারা অংশগ্রহণ করেছেন গাজীপুরে অংশগ্রহণ করছেন আগামী নির্বাচনেও আপনারা থাকছেন বা থাকবেন এমনটি ওনা। অনুমান বলতে পারি বা ওনার প্রত্যাশা বলতে পারি বিশ্লেষণে তাই বা বিশ্লেষণ বলতে পারি আপনাকে অনেক অনেক ধন্যবাদ সম্মানিত দর্শক স্বাগতম দেখুন নির্বাচন বলতেই আমি বুঝি যে একটি উৎসব কারণ নির্বাচনের ওই সময়টাই জনগণ তার স্বাধীনতা ভুগ করে যে আমি যাকে ভোট দেব। এখন আমার কাছে আসতে হবে আমি যাকে ভোট দেবো তিনি নির্বাচিত হবেন তিনি শাসন করবেন সেটা স্থানীয় হোক আর জাতীয় হোক কাজেই নির্বাচনটাই কিন্তু একটা উৎসবের আমেজ তৈরি করে এই এই জন্যে আমি শাসক নির্বাচন আমরা করি না আমরা তো প্রতিনিধি নির্বাচন করি ওই একই এখন শাসকই হয়ে গেছে প্রতিনিধি থেকে শাসকে পর্যবেসিতই হয়ে গেছে তো যাই হোক আমি যে কথাটা বলছিলাম যে সেখানে একটা উৎসবের আমেজ থাকে এবং সেই উৎসবের আমেজেই কিন্তু সকল রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে কিন্তু এখনকার যে নির্বাচন নির্বাচনে যদি অবাধ গণতান্ত্রিক চর্চাই না হলো নির্বাচন মানেই যদি একটি দল প্রচার করবে আরেকটি দল আতঙ্কের মধ্যে থাকবে যে যে কোনো সময় পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে ডিবি র্যাব আমাকে ধরে নিয়ে যাবে যদি এই আতঙ্ক থাকে যে আজকে দশজনের কাছে ভোট চাইলাম রাতে আর ঘরে শুতে পারবো না এই রকম আতঙ্ক যদি থাকে আজকে এলাকায় লিপলেট বিলি করলাম কালকে আর এলাকায় আসা যাবে না অন্য এলাকায় করতে হবে নইলে আমাকে র্যাব ধরে নিয়ে যাবে বা ডিবি বা পুলিশ ধরে নিয়ে যাবে আর এজেন্টদের যদি এই টেনশন থাকে বিরোধী দলের যে আমি যে এজেন্ট তা গোপন রাখতে হবে প্রকাশ পেলেই আমাকে ওই নির্বাচনের আগেই আমাকে গ্রেপ্তার করে ফেলবে অথবা আমি তো এজেন্ট হলাম ঢুকতে পারবো কিনা ঢুকলেও সেখানে বাধা দিতে মানে অনিয়মের প্রতিবাদ করতে পারবো কিনা এই যে নানাবিধ টেনশন এবং নির্বাচনের দিন নির্বাচনী ক্যাম্পে সরকারি দলের নেতা কর্মী সভা সমর্থক এরা অবাধে ঘুরবে আর বিরোধী প্রার্থীর কোন নেতা কর্মী সমর্থক কিন্তু হতে হবে। এই যদি অবস্থা হয়। সেই নির্বাচন জনগণ প্রত্যাশা করে না যেই নির্বাচনে জনগণ ভোট দিতে আসবে তাকে বলবে যে আপনি কষ্ট করে আসছেন চলে যান আর কষ্ট করতে হবে না ভোটটা দেয়া হয়ে গেছে এই ধরনের নির্বাচন যদি হয় সেটা জনগণের নির্বাচনে না আপনি যেটা বললেন যে প্রতিনিধি নির্বাচন তাতে জনগণের প্রতিনিধিও নির্বাচিত হয় না এবং এই ধরনের নির্বাচন যে আপনারা শাসক হিসেবে নির্বাচিত হয়েছিলেন না প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছিলেন আমি সাম্প্রতিক কালের কথা বলছি আচ্ছা আমি সাম্প্রতিক কালের কথা বলছি এখন যারাই নির্বাচিত হচ্ছে শাসক যেমন সরকার জনগণের দ্বারা নির্বাচিত কতটুকু হয়েছে ওই চোদ্দ পাঁচ জানুয়ারি এখন কিন্তু এরা শাসন একটু সিটি কর্পোরেশনের দিকে হ্যাঁ ধন্যবাদ আমি আসবো ওখানে আসছি না শেষ করি আমি শাসক তো কাজেই এই যে খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচন এই চরিত্রের নির্বাচন জনগণ দেখতে যায় না কোনো রাজনৈতিক দল ধরনের নির্বাচন করতে চায় না এখন আসছে গাজীপুর নির্বাচন গাজীপুর নির্বাচন যদি এরকম হয় আর এই ধরনের নির্বাচনের যে নির্বাচন কমিশন ঢুল পেটে বাহ 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 অনেক সুন্দর অনেক চমৎকার সেই ধরনের নির্বাচন কমিশনকে কেউই গ্রহণ করতে চায় না আর সেই নির্বাচনকেও গ্রহণ করতে চায় না আমরা আশা করব যে গাজীপুরের নির্বাচন সেটা হবে না লেভেল প্লেইং ফিল্ড হবে ওই পুলিশের দৌড়ের মধ্যে নেতাকর্মীদের থাকতে হবে না রাতের বেলা নেতা কর্মীদের বাসায় বাসায় তল্লাশি হবে না এই ধরনের ধন্যবাদ আমি বলেছেন এই কথাগুলো এর আগেও আমি আসছি এই জনাব আফজাল হোসেন আপনার কাছে জায়দুল হোসেন পিন্ডুর কথাই আমি ধার করছি টেস্ট কেস গাজীপুর আমরা আমাদের নির্বাচনগুলো যেটা করছি এটা নির্বাচনের একটা নির্দিষ্ট সময় পার হওয়ার পরে বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন হয় এবং সেই নির্বাচনগুলো আয়োজন করার দায়িত্ব নির্বাচন কমিশনের সরকারের পক্ষ থেকে সর্বাত্মকভাবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য যা যা করা দরকার আমাদের সরকার সেগুলো করছে এবং বিএনপি সারাক্ষণই এই নির্বাচনগুলি আমি এই টক এখানে এসেছিলাম এর আগে অন্য জায়গায় গিয়েছি যে কথাগুলো ওই সময় বলার চেষ্টা করেছি সেটা হলো যে বিএনপির যে কথাগুলো নির্বাচনের শুরু থেকে শুরু করে এবং বর্তমান সময় পর্যন্ত একই টোনে একই ভাষায় একই রকম কথা বলে যাচ্ছে সেটা হলো এই নির্বাচন সঠিক হয় না নির্বাচন খারাপ হয়েছে এবং এই নির্বাচনে তাদের জেতার সম্ভাবনা ছিল কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশে যে বাংলাদেশের যে বিএনপি নামক রাজনৈতিক দলটি এটা কিন্তু ভুলে যাচ্ছে যে এই যে বাংলাদেশে এখন যে একটি সরকারি দল এই দলের সাথে কিন্তু অতীতের সরকারি দলের তুলনা করলে চলবে না আমরা এক সময় সামরিক শাসনের আন্দোলন সংগ্রাম করেছি নির্বাচনের আগে একটা উইন উইন সিচুয়েশন করে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি অথবা সেই নির্বাচনে একটা বিজয় আমরা ছিনিয়ে এনেছি এখন কিন্তু বিষয়টি এমন না এখন একটি গণতান্ত্রিক সরকার দেশে কাজ করছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার জনপ্রিয়তা তুঙ্গে এবং সারা পৃথিবীতে তার যে রাষ্ট্র পরিচালনার নীতি এটা সবাই সাদরে গ্রহণ করেছে দেশ এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের যে ভিশনারি এই যে একটা লক্ষণীয় অলক্ষ যাত্রায় আমরা আছি এখানে কিন্তু ওইটা চিন্তা করলে হবে না যে একটা সরকারি দল ক্ষমতায় আছে সুতরাং এরপর এস্টাবলিশমেন্টের বাইরে যে থাকবে সে আবার ক্ষমতায় আসবে এই কারণে ওই মাথা থেকে বিএনপি চিন্তাটা দূর করতে পারছে না বলেই তারা মনে করছে যে তাদের যেতা উচিত কিন্তু বাস্তবতা হলো যে এই যে সিটি কর্পোরেশন নির্বাচন এর আগে বেশ কয়েকটি হলো তেরো সালে তখন কিন্তু এই সিটি কর্পোরেশন নির্বাচনে এর আগে কিন্তু আমরা হেরেছিলাম পাঁচটা ইতিকার পশনি পর পর হেরে আমরা কিন্তু এভাবে এত হাই হতাশ করি নাই আমরা মনে করিছে জনগণ আমাদের ভোট দায় নাই ওই সময়টা সিচুয়েশন ভিন্ন ছিল এটা ধর্মীয় উন্মাদনা ছিল সে মতিঝিল পারে দাউদপুরে আগুন জনন ছিল এবং সারা বাংলাদেশে এক ধরনের অন্য একটা মানে একটা উন্মাদনা মানে ছিল যে সেটা আমরা সবাই জানি বিভিন্ন অপপ্রচার ছিল বিভিন্ন অপপ্রচার ছিল সুতরাং সেই জায়গা থেকে আমরা এটা মেনে নিয়েছি কিন্তু তাই বলে বিএনপিকে ওই আসনগুলো যে আসনে আমরা গাজীপুরে আমরা জিতেছি এর আগে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের যে ওই অঞ্চল অথবা খালেকের মতো আব্দুল তালুকদার আব্দুল খালেক তার মতো একজন সজ্জন ব্যক্তি দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা যার তিনি একবার মেয়র ছিলেন এমপি ছিলেন অথবা ওখানে লিটন ভাই একটা রাজনৈতিক পরিবারের সন্তান অথবা খুলনার মানে এই যে মানুষগুলো এরা আজীবন হেরে যাবে সুতরাং এরা কি ধরে নিয়েছে বিএনপি তাদেরকে সবসময় হাঁটতে হবে এবং আমাদের এমন একটা অবস্থা দাঁড়িয়েছে আমাদের হেরে প্রমাণ করতে হবে নির্বাচন সঠিক হয়েছে সুতরাং এই জায়গায় এই যে চিন্তাটা এই চিন্তার জায়গাটা থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে কারণ আমরা যে নির্বাচনে খুলনা নির্বাচনে আমরা জিতেছি এবং সেখানে যা অবজারভার ছিল তারাও কিন্তু বলছে যে এই নির্বাচনে দু তিনটি কেন্দ্রের ব্যাপারে যে অভিযোগ উত্থাপিত হয়েছে এগুলো যদি আমলে নেওয়াও হয় তারপরও নির্বাচনে ফলাফলে কোনো ব্যত্যয় ঘটতো না শুধু আমি মনে করি যে ওই জায়গা ওই সকল চিন্তা বাদ দিয়ে গাজীপুরে আমাদের সামনে নির্বাচন আছে আবার তিনটা নির্বাচন বরিশাল সিলেট এবং রাজশাহীতে আছে আমরা সেই দিকে মনোনিবেশ করি আমরা মনে করি যে স্থানীয় সরকার নির্বাচন আমরা এই নির্বাচন নিয়ে আগাম আমরা অবশ্যই জেতার জন্য চূড়ান্ত লড়াই অংশগ্রহণ করব। এবং সাংগঠনিক সর্বশক্তি নিয়োগ করব কারণ আজকেও আমাদের দলের সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমরা সম্পাদক মন্ডলের বৈঠক করেছি তখন কিন্তু আমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে যে খুলনার বিজয়কে ধরে রেখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়নের ধারাবাহিকতা মানুষ সেই ধারাবাহিকতা সম্পৃক্ত হয়েছে আমরা সেটাকে সংহত করে পরবর্তী নির্বাচনগুলোর বিজয় ছাড়া আমরা অন্য কিছু কল্পনা করি না আমার মনে করি যে আগামী নির্বাচনে এই বিজয়ের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে বঙ্গবন্ধু কন্যার যে এখন যে একটা মানে একটা ল্যান্ডস্লাইড যে তার যে পক্ষে যে একটা জনপ্রিয়তা এটাকে কাজে লাগিয়ে আগামী জাতীয় নির্বাচনে আমরা আবার আমাদের এই উন্নয়নের ধারাবাক্ষিত রাখে আমাদের নেত্রীকে আবার রাষ্ট্র পরিচালনা নেবো এবং দেশটাকে আবার আমরা এগিয়ে নিয়ে যাব ধন্যবাদ জনাব আবজেল হোসেন আমি আসছি জনাব জাহিদুল হাসান পিন্টু আপনার কাছে যে আতঙ্কের কথা বলছিলেন অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং আপনি নিজে একটি গণমাধ্যমের অন্যতম শীর্ষ দায়িত্বে রয়েছেন দেখেন বিএনপির কাছে আমি আমি কিন্তু আহমেদ আজম খান যে কথাগুলো বলছে যে সত্যি মিথ্যার বিশ্লেষণ আমি যাব না আমি মনে করি বিএনপির এই পক্ষ থেকে এই কথাগুলো বলাটা স্বাভাবিক এবং বলাটা উচিত সত্যি মিথ্যার দ্বন্দ্বে কোনটা সত্যি কোনটা মিথ্যা না কেন উচিত আমি বলি বিএনপির রাজনৈতিক অবস্থান থেকে ধরেন এই যে এটা আপনার স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে এই নির্বাচনগুলোকে নিয়ে যদি তারা ইলেকশন কমিশনের রোল নিয়ে চাপ সৃষ্টি করতে পারে যে ঠিক হচ্ছে না ইলেকশন কমিশন ঠিকমতো রোল পালন করে নাই অনিয়ম ধরতে পারে নাই বা অনিয়মের সুযোগ দিয়েছে বা ইলেকশন কমিশন যে এবার এমপিদের অনুমোদন দিল ক্যাম্পেনে আওয়ামী লীগের দাবির প্রেক্ষিতে এই কথাগুলো বললে যেটা হবে আমি কেন এই জিনিসটাকেও ইতিবাচকভাবে দেখি যেটা হবে সেটা হলো আগামী মানে সাধারণ নির্বাচনে নির্বাচন কমিশনকে একটু চাপে রেখে কতটা লেভেল প্লেইং ফিল্ড অর্জন করা যায় বিএনপির সে স্ট্র্যাটেজি নিবেই তো এটাকে এই কারণে আমি অত বড় করে দেখছি না এটা ওনারা বলবেন এই এটা ক্যাম্পেনের কৌশলগত অবস্থা হ্যাঁ এই অবস্থানে ওনারা থাকবেন ওনার বিএনপিও যদি বলে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে সব ঠিকঠাক হয়েছে বিএনপির রাজনীতি থাকে কি তাই না এরপরে তো কোনো কথা বলার সুযোগ নেই সো এই কথাগুলো আমি মনে করি এগুলো তাদের বলা উচিত আওয়ামী লীগও যেটা বলছে বলুক এই কথার মধ্যেই থাকুক এটা যেন আপনার সংঘাত সংঘর্ষের মধ্যে না যায় কথার যুদ্ধ দিয়ে বিনিময় হোক কিন্তু মানে তপ্ত না হোক সেই জায়গাটাই আমি মনে করি এই এই যে ওনারা বলতে পারছেন এটা দিয়ে এক ধরনের তো রিলিজও স্পেস হচ্ছে না তো এই কারণে আমি এই জিনিসগুলোকে আমি পজিটিভলি দেখি তো এখন আমি যেটা চাই আসলে এই নির্বাচনগুলোতে এই তুলনামূলক সন্ত্রাস কম হয়েছে কিন্তু ওই কারচুপি বলেন কিছু অনিয়ম সেটা তো কিছুটা হয়েছে যেটা ভাই বললেন যে ফলাফল পরিবর্তন হতো না এটা হয়তো ঠিক ফলাফল পরিবর্তন হতো না কিন্তু কথা না হ্যাঁ কিন্তু আজকে ইলেকশন কমিশনের রিপোর্ট যেটা দেখলাম ওই যে তিনটা সেন্টারে যে আপনার অনিয়ম হয়েছিল এটা তো ইলেকশন কমিশন স্বীকার করেছে আরো তিনটা সেন্টারে আমি দেখলাম যে ইলেকশন কমিশনের রিপোর্ট এই 96% সিক্স ভোটারের মানে ভোট দিয়েছেন একটা কেন্দ্রে একজন শুধু ভোট দেন নাই ওই জায়গাটা তো অনিয়ম হয়েছে একটা হলেও এই ধরনের এখন আমি বলতে পারি না বাংলাদেশের নির্বাচনে একশোতে একশো পাবেন আমাদের যে রাজনৈতিক কালচার রাজনৈতিক দল বলেন প্রশাসন বলেন আমাদের কালচারে হান্ড্রেডে হানড্রেড আপনি সুষ্ঠু নির্বাচন এখন আশা করি না কিন্তু তারপরও একটা সেন্টারেও আপনার একজন ভোট একজন ছাড়া সবাই ভোট দিয়েছেন এই সিচুয়েশনটা যেন আগামী নির্বাচনে না হয় সেই জায়গাটি গাজীপুরে যেন না হয় এটা একটা বিষয় খেয়াল রাখতে হবে এবং শোনেন এটা যদি বেড়ে যায় বিএনপির যে আজকে যে বক্তব্য দিচ্ছে সেটা জাস্টিফাই হবে আরেকটা বিষয় আমি মনে করি যে এটা এখন আরও ভেবে দেখা উচিত আমি জানি না এটা আশঙ্কা থেকে বলছি সেটা হলো গাজীপুরে নির্বাচনের তফসিল ঘোষণার পর সেটা হাইকোর্ট স্টে করে দিল কেন দিল এটা একটা সুযোগ তো পেয়েছে যে আপনার ওই সাভারের একটা এলাকা নিয়ে যে ডিসপিউট ছিল নির্বাচন কমিশন সেই ডিসপিউটের খবর জানতো না নির্বাচন কমিশন বলছে লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি যাদের দায়িত্ব ইলেকশনের এটা তারা শুধু কন্ডাক্ট করে দেয় ইলেকশনটা তো তো স্থানীয় সরকার বিভাগের এটা এটা জানতো না এই জানতো না কেন এই যে লুফুলসটা যেন এই আগামী যে আরো তিনটা নির্বাচনের সেখানে যেন এই জায়গায় যে কোথায় কোন ডিসপিউট আছে এটা হলে জনমনে পারসেপশনটা খুব খারাপ ধন্যবাদ আমি আসবো অ্যাডভোকেট আহমেদ আজম খান আপনার কাছে কিন্তু বিরতিটি সেরে আসতে আপনি নিরবিচ্ছিন্ন কথা বলতে পারবেন সময় তো দর্শক যেমনটি থাকে প্রতিদিন তেমনটি সেভেন ইং সিমেন্ট একুশের হাতে নিয়ম মাফিক বিরতি প্রত্যাশা একুশে টেলিভিশনের সাথে সেভেন ইং সিমেন্ট একুশের হাতে সাথে থাকবেন সমাজে দর্শক ফিরে এলাম সেভেন্টিং সেভেন একুশের রাতের আজকের আয়োজনে আমি অঞ্জন আপনাদের সাথে আছি স্টুডিওতে আছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান ভাইস চেয়ারম্যান বিএনপি আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক জনাব জায়দুল হাসান পিন্টু আছেন জনাব আফজাল হোসেন তথ্য গবেষণা সম্পাদক বাংলা শাহমী স্বাগত আপনার তিনজনকে আবার অ্যাডভোকেট আহমেদ আজম খান যাওয়ার কথা ছিল আপনার কাছে এবং জনাব আফজাল যেটি বলছিল তাহলে কি হেরে প্রমাণ করতে হবে যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে কিনা দেখুন হেরে প্রমাণ করতে হয় না যে নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা জনগণের ভোট নিশ্চিত হলেই জনগণের ভোট দেয়া নিশ্চিত হয়ে এবং ভোটের পরিবেশ ঠিক থাকলে জাল ভোট না হলে সিলমারা না হলে যে জিতবে সেটাই জনগণের ভোটে জেতা এবং সেখানেই প্রমাণ হয় যে নির্বাচন সুষ্ঠু হয়েছে এখন আরেকটা কথা আমার আফজাল ভাই বলেছেন যে বিএনপি সবসময়ই তো বলে বেড়াচ্ছে যে নির্বাচন কারচুপি হয়েছে জালিয়াতি হয়েছে যেহেতু হয়েছে পাঁচ জানুয়ারির নির্বাচনের পর থেকে যে নির্বাচনগুলো হচ্ছে যেহেতু হয়েছে সেই হেতু আমাদের বলতে হবে কারণ জনগণকে আসল চিত্রটা যদি না জানাই তো তাহলে আমরা কিসের জন্যে রাজনীতি করি তাহলে আমাদের কাজটা কি আমি মনে করি যে যেহেতু হয়েছে সেই জন্যেই আমরা এই কথা বলছেন পাঁচই জানুয়ারির পর থেকে নির্বাচন হয়েছে সবই একই রকম না যেটা যেটা হয়েছে সেটাই বলেছি আমরা জিতেছি ওইটা যেটা যেটা হয়েছে যেমন এই যে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ যে জিতেছেন। কই আমরা নারায়ণগঞ্জের কথা তো বলিনি যে ওখানে ব্যাপক জালিয়াতি হয়েছে টুকিটাকি অনিয়মম হলেও নির্বাচনে তারা জিতেছে কুমিল্লায় নির্বাচন হয়েছে টুকিটাকি অনিয়ম হলেও বিএনপি জিতেছে এই যে ইয়ে রংপুরে হয়েছে টুকিটাকি শুনেন একটা নির্বাচন 100% ফেয়ার হয় না টুকিটা কি কিছু হয় টুকিটা কি হওয়া আর পুরো জালিয়াতি হওয়া যেমন কুল্লা নির্বাচনে 1200 ভোটকে কেন্দ্রে সিল করতে হবে এটা তো দেখেই দিয়েছে ছবিতে দেখিয়েছে বলে অনেক হয়েছে প্রিজাইনিং অফিসার বলছে অনেক হয়েছে বাট জান না 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 আমি যদি 1200 কমপ্লিট না করি অন্য কেন্দ্রে 1200 কমপ্লিট করলে তখন নেতার কাছে আমার ভাবমূর্তি থাকবে না এই ধরনের নির্বাচন জনগণ চায় না এই এই ধরনের নির্বাচনে উৎসব থাকে না খুলনা নির্বাচনে উৎসব ছিল না আতঙ্ক ছিল এটা তো এক কথায় বলা যায় আর আরেকটা বিষয় যে আমরা পাঁচটা সিটি নির্বাচনে হেরেছি আমরা তো হতাশ হইনি পাঁচটা নির্বাচনে হারা বা দশটা নির্বাচনে হারা জনগণের ভোটে হারলে আপনি হতাশ হতে পারেন যে আমার তাহলে বোধহয় কোনো লো ফল থাকতে পারে কিন্তু জনগণ ভোট না দিলে আপনি কি করবেন জোর করে নেবেন এখন সেই জোর করে নেয়ার সংস্কৃতি এমন যেমন বলছেন যে এখন তো মাননীয় প্রধানমন্ত্রী অনেক জনপ্রিয় তুঙ্গে এখন আর আগের সিচুয়েশন নাই এটাই যদি মনে করেন ভালো তাহলে নির্বাচনটা লেভেল প্লেইং ফিল্ড করে অবাধ করুন না কেন জনগণের ভোটের অধিকারটা নিশ্চিত করুন না কেন তাহলে কেন সিল মারেন জানেনি তো যে এখন আওয়ামী লীগ বা মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা তুঙ্গে ক্যান্ডিডেট এমনিই পাশ করবে তাহলে কেন এই অনিয়ম এই জাল জালিয়াতি এটা কেন এটা আমার প্রশ্ন এটা পুরো জাতির প্রশ্ন এখন একটা জিনিস যে একজন একটা পত্রিকায় আমি পড়েছি যে খুলনার মডেল নিয়ে এক সাংবাদিক প্রশ্ন করেছে আওয়ামী লীগের সিনিয়র এক নেতাকে নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে খুলনার নির্বাচনের ওই মডেলটা ভালো কেমন মাটা উঠ থাকে বিএনপি তাকে দাঁড়াতে দেওয়া হয় না আমাদের লোকজন ঠিকমতো নির্বাচনটা আমি পত্রিকায় পড়েছি বললেই তো বললো যে এটা এটা সুবিধে আর কোন রকমের সন্ত্রাস নেই যেমন ওই যে আমার এই ভাই ও বললেন যে একেবারেই সন্ত্রাস নেই কারণ সন্ত্রাসটা করবে কে মাটাউট তো বিরোধী দল সন্ত্রাস তো না প্রতিরোধ চাকুরবেকে আমি সন্ত্রাস ভাষতা ব্যবহার করব না অনিয়মের বিরুদ্ধে জাল জালিয়াতির বিরুদ্ধে প্রতিরোধটাকে করবে একটা পক্ষ তো শুধু সরকারি দল বিএনপি তো ওখানে নাই পুরোপুরি মাতাউট একেবারে চতুর পাশেও নাই কেউ আসে হলো সরকারি দল আর আইনস্টাইন কলাবাহিনির সকল রি পুল জনজোয়ার একটা প্রতি শুনেন জনজোয়ার কোনোদিন এই ধরনের সময় হয় না আপনি দেখেন কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইলেকশনের ইতিহাস আমরা দেখি যখন মহদিন চৌধুরীর নির্বাচনী রায়ের সময় আমরা কিন্তু দেখেছি জনগণ দীর্ঘ সময় রায়ে ঘোষণা পর্যন্ত পাহারাদারের দায়িত্ব পালন করে। হ্যাঁ কারণ সেখানে জনগণ যেতে পেরেছিল সেখানে পুলিশ জনগণের উপরে অত্যাচারও করে নাই গ্রেফতারও করে নাই এখানে তো মাস ব্যাপী যায় বলে আপনাদের হয়ে গেছে কষ্ট করতে হবে না চলে যান একটা ভয়ের চাদরে মুরানু দেশ জানেন আমি বেশ কিছু এলাকায় মাঝে মাঝে দায়িত্ব পালন করি অনেক এলাকায় বিএনপির পক্ষে বা ছাত্র দল যুব পক্ষে নাম লেখাতে চায় না কেউ কেন বাবা অসুবিধা কি আপনি তো বিএনপির পক্ষে কথা বলেন বলে বিএনপির পক্ষে শুধু কথা বলি না কঠিন বিএনপি তাহলে নাম লেখাবেন না কেন বলে এই দেশটা যে শাসনে পড়েছে আমি নাম লেখাবো আমার ছেলের চাকরি হবে না অমুকের ছেলে মেধাবী বিসিএস এ চান্স পেয়েছে কিন্তু যখন বলেছে তুমি কি দল করো বলে না বলে তোমার বাবা কি করে তখন চুপ তারপরে খবর নিয়ে দেখে তার বাবা বিএনপি করে বলে তার চাকরিটা হয়নি অর্থাৎ আওয়ামী লীগের বাইরে কোনো দল করলে চাকরি হবে না বাবা আমি বিএনপিতে ভোট দেব আমি নাম লেখাবো না এরকম ভয়ের সংস্কৃতি চালু হয়েছে এদেশে কাজেই সেই ভয়ের সংস্কৃতিতে মানুষ যখন শুনে যে আপনার ভোটটা দেওয়া হয়ে গেছে চলে যায় প্রতিবাদ করে না আর প্রতিবাদ করবে কি করে হাজার হাজার পুলিশের বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর গর্ডন থাকে সেখানে প্রতিবাদ মনে রাখবেন গণমাধ্যম এটা তো আপনি বুঝেন গণমাধ্যম কতটা নিয়ন্ত্রিত এটা আপনি জানেন যে গণমাধ্যম কিছু গণমাধ্যম যে ভিন্ন কথা বলতো সেগুলো ঠিক আছে আমি আসছি আপনার কাছে না আমি শুধু ওই শেষ লাইনটা বলি যে আমরা যদি মনে করি যে আমাদের দেশের গণতন্ত্র চর্চাটা অবাদ করবো এবং জনগণের ভোটের অধিকার নিশ্চিত করবো তাহলে ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে এবং আমাদের লেভেল প্লেইং ফিল্ডের প্রয়োজন হবে ধন্যবাদ যেটা এই সরকার দিতে পারছে না বলেই এবং দিচ্ছে না বলেই আমরা নিরপেক্ষ সরকারের দাবি করছি এবং তার কোনো বিকল্প নেই শুনছিলেন শেষ শুরু করি সেটা হলো যে নিরপেক্ষ সরকার যেটা বলছেন বা যে সেটা কিন্তু এখনো পরিষ্কার তারা বলছে না কখনো বলছেন সহায়ক সরকার কখনো বলছেন দত্তাবধায়ক সরকার আবার বলছেন নিরপেক্ষ সরকার আসলে কোন সরকার তারা চাচ্ছেন সেটা বিষয় না তাদের মনের কথা যেটা আমি মনে করি সেটা হলো যে এমন সরকার হোক যেটা তাদের জিতিয়ে দেওয়ার গ্যারান্টি দিতে পারবে সেই সরকার তো বাংলাদেশে আসবে না এবং যে তার বিষয়টা এক ধরনের অনিশ্চয়তার দোলায় দোলায়িত থাকবে তবে আমি মনে করি যে এই দলীয়করণের যে সংস্কৃতি অথবা ভয়ের সংস্কৃতি এ তো এই কিছুদিন নিকট অতীতের কথা এই যে নির্বাচন নির্বাচনে ভোট দেওয়ার অপরাধে এই দেশে মানে অতীতে অনেক ঘটনা ঘটেছে বাংলাদেশে এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যে হানাভাটের উৎসব হয়েছে তারপরে এই যে সে হুন্ডা গুন্ডার হয়েছে হ্যাঁ দশটা গুন্ডা দশটা হুন্ডা দিয়ে নির্বাচন ঠান্ডা করে দেওয়া হয়েছে এই যে সে যেভাবে নির্বাচন ব্যবস্থাকে ম্যানিপুলেট করা হয়েছে আপনাদের অতীতের সময় এটা কখনই বাংলাদেশে এই যে ভোটের সংস্কৃতি অথবা ভোটের যে আবার একটা ব্যবস্থা সেটা কিন্তু আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত শেখ হাসিনা ফিরিয়ে এনেছেন মানুষ এখন শান্তিতে অবাধে ভোট দিতে পারছে মানুষ কিন্তু ভুলেই গিয়েছিল কীভাবে ভোট দিতে হয় এবং সেই আমরা মাগুরা মার্কা নির্বাচন দেখেছি আমরা অন্য জায়গায় নির্বাচন দেখেছি ঢাকার এই দশ আসনে নির্বাচন দেখেছি সব নির্বাচনই দেখেছি সুতরাং এখন আপনাদের কাছে শিখতে হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা যেমন আমরা হয়তো বিদেশ থেকে এসেছি হয়তো সেই টকশোতে বসেছি আমরা কিন্তু নিকট অতীতের কথা আমরা সকলেই কিন্তু জানি আমরা আপনাদের ইতিহাস জানি গণতন্ত্রের কথা জানি সবই জানি এবং ভয়ের সংস্কৃতি যদি বলেন মানুষ ভোট দেওয়ার অপরাধে আমি বাদ দিলাম সেই দুই সালের কথা সেই ভোট দেওয়ার জন্য মার্কায় ভোট দেওয়ার জন্য হাজার হাজার মানুষকে জীবন দিতে হয়েছে হত্যা করা হয়েছে এবং দেশ ছাড়া করা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়দের আবার এই তেরো সালের যে পাঁচই জানুয়ারি নির্বাচনের কথা বারবার বলা হয় যে নির্বাচনে অংশগ্রহণই করল না যে নির্বাচন ঠেকানোর নামে নিরীহ মানুষ আমি মনে করলাম যে হ্যাঁ আওয়ামী লীগ বিএনপি তারা রাস্তায় যুদ্ধ করেছে সেখানে মানুষ হত্যা হয়েছে অনেক কিছু হতেই পারে সেটা হয়তো একটা অন্য ব্যাপার কিন্তু নিরীহ মানুষকে জিম্মি করে দুইশো একত্রিশ জন মানুষ হত্যা করে কি লাভ হয়েছে বিএনপি নির্বাচন ঠেকাতে পেরেছে পারে না নির্বাচন ঠেকাতে হ্যাঁ তবে মানুষের মধ্যে দীর্ঘমেয়াদী একটা ভয়ের সংস্কৃতি একটা আতঙ্ক বিএনপি নামক রাজনৈতিক দলটির একটা আতঙ্কজনক নাম এটা বাংলাদেশের মানুষের হৃদয়ে এটা গেঁথে গেছে মানুষ এখন কিন্তু এই শিশুরাও কিন্তু মানে আতকে ওঠে ভয়ে শিহরি ওঠে এই কখন আবার বিএনপি আসলো কখন আবার বিদেশ থেকে সেই আপনাদের নেতারা আসলো এই যে বাংলাদেশে যে এই যে সংস্কৃতি এটা এখন একটা শান্তির দিকে আমরা এগিয়ে যাচ্ছি আর আপনারা সব কিছুর প্রতি অনাস্থা অনাস্থা আইন প্রকারী সংস্থার প্রতি অনাস্থা আপনাদের পুলিশের প্রতি অনাস্থা র্যাবের প্রতি আপনারা কোনো কিছুর প্রতি আস্থা রাখতে পারছেন নির্বাচন কমিশনের প্রতি আপনাদের অনাস্থা তারপর গণমাধ্যম সে কর্মীদের প্রতি আপনাদের আস্থা যে তারা আপনাদের কথা মতো রিপোর্টটা নির্বাচনের ঠিক মতো দিচ্ছে না সুতরাং সব কিছুর প্রতি যদি এতই অনাস্থা থাকে তাহলে আমি মনে করি যে এই যে নির্বাচন শুধুই কি মানে এই টক শোতে বক্তব্য রাখলে কি আপনাদের আস্থার সংকটটা দূর হবে আমি মনে করি যে সেই ক্ষেত্রে সব কিছু এই সকল মানে এক ধরনের এই অপরকে দোষারোপের সংস্কৃতি থেকে নালিশি সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে আপনাদের যে নির্বাচন আমি মনে করি যে আগামী দিনের নির্বাচন হবে এই নির্বাচন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের নির্বাচনী আইন কানুন থেকে শুরু করে নির্বাচন কমিশনকে যত রকমের শক্তি দিয়েছে জনবল দিয়েছে অর্থবল দিয়েছে অতীতের কোনো সরকার কিছু করে আইন কানুন দিয়ে নির্বাচন কমিশন এখন কিন্তু অনেক শক্তিশালী আর যদি দলীয়করণ বলেন এই নির্বাচন কমিশনের আন্ডারে যে নির্বাচন অফিসার সারা বাংলাদেশে আছে তারা বেশ অনেক বছর পর্যন্ত চাকরি করছে এখানে আমরা জানি পত্রিকা এসেছিল বাংলাদেশের সমস্ত পত্রিকা এখানে আছে অনেকগুলো পত্রিকার টেসে হেডলাইন হয়েছিল যে এই যে তিনশো নির্বাচনী অফিসার নিয়োগ করা হয়েছে তাদের ম্যাক্সিমাম ছিল এইট্টি পার্সেন্টে বেশি ছিল তারা ছাত্র দল অথবা শিবিরের নেতা কর্মী সুতরাং সেই ইতিহাস সেই কথাগুলো আমরা আছি দলীয়করণের সমস্ত জিনিস আমরা দেখেছি বাংলাদেশে সুতরাং বাংলাদেশে এখন একটি সাংবিধানিক পন্থায় রাষ্ট্র পরিচালিত হচ্ছে দেশ এগিয়ে যাচ্ছে দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো আজকে বিচার বলেন আইনকানুন বলেন সমস্ত কিছু একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে আজকে বিচারের সংস্কৃতি এই দেশে নীরবে নিভৃতি কেঁদেছিল এই দেশে বাংলাদেশে বঙ্গবন্ধুর হত্যার দীর্ঘদিন বিচার হয় নাই এই দেশে এখন কিন্তু সমস্ত বং সে একাত্তরের খুনি ঘাতক রাজাকার তাদেরকে এই দেশে বিচার হয়েছে খুনিদের বিচার হয়েছে সুতরাং এবার বাংলাদেশে একটা আইনের শাসনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা একটা নিত্য নতুন চ্যালেঞ্জ গ্রহণ করছি আমরা এখন মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান আমরা মনে করি জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল আমরা সেই জায়গায় জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ করার জন্য একটা চূড়ান্ত লড়াইয়ে ছিলাম আমরা সেই জায়গা থেকে বাংলাদেশটা একটা জায়গায় নিয়ে আমরা এখন মাদক মুক্ত বাংলাদেশ করতে চাই আমরা মনে করি যে দেশটাকে এইরকম চ্যালেঞ্জ গ্রহণ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার কথা বলি যদি তিনি কিন্তু একটা ম্যানেজারিয়াল ক্যাপাসিটিতে তার মতো যে চ্যাম্পিয়ন মানুষ কিন্তু বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশের যে রাষ্ট্রীয় নীতির যে ইতিহাস আপনি পাবেন না যে এই রকম একটা মানুষ যিনি যখন ঘূর্ণিঝড় জলোশ্বাস হয় যখন বিদেশি সংবাদ মাধ্যম বলে যে দুই কোটি মানুষ মারা যাবে তখনও কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে এমনভাবে রাষ্ট্র পরিচালনা করেন ম্যানেজমেন্ট এমন রকম যে একটা মানুষ না খেয়ে মারা যায় না আবার নির্বাচন ব্যবস্থা বলেন বাংলাদেশে এমন সুন্দর নির্বাচন বাংলাদেশে করে যাচ্ছেন আমি মনে করি যে এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত ভবিষ্যতে আপনারা আবার তো বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় কখনো কখনো আসতে পারেন শেখ হাসিনার কাছ থেকে তার রাষ্ট্র পরিচালনার নীতি শিক্ষা গ্রহণ করবেন শিক্ষা গ্রহণ করে আপনারা মনে করেন যে দেশটাকে এই যে একটা শান্তি গণতন্ত্র উন্নয়নের ধারা দেশ এগিয়ে যাচ্ছে সেই ধারায় সাথে সামিল হয় মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ গড়ে তুলি আমরা মনে করি এই দেশ এগিয়ে যাবে সেই দেশের সকল দল মত পথের মানুষ আমরা এক হয়ে দেশ গড়ার সঙ্গে আমরা কাজ করে যাবো জাহাদ শুনছিলেন না আমি দুই দলের নেতার কথাই শুনছিলাম শুনতে ভালো লাগে না মাঝে যেহেতু আমার বক্তব্যটা একটু অন্য জায়গায় আমি মনে করি তারা দুজন এখানে পাশাপাশি বসে কথাগুলো এই চর্চাটা যদি অব্যাহত থাকে তাহলে যেটা আওয়ামী নেতা বললেন যে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে কিন্তু এই জায়গাটাই আমার সন্দেহটা এখন যাই হোক এখন বাংলাদেশের রাজনৈতিক অবস্থা আমি যদি বলি বাংলাদেশের বয়স তো আটচল্লিশ হতে চলল হ্যাঁ নির্বাচন হয়েছে দশটা জাতীয় সংসদ নির্বাচন এর মধ্যে কিছু ফার্সিক্যাল ইলেকশন হয়েছে সব বাদ দিলেও দেখেন বাংলাদেশে এখন পর্যন্ত ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তরের নজির একবার একবার তার মানে কি আমরা ক্ষমতা ছাড়তে চাই না এটাই তো আর হলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হব না কেন দু এক সালে আপনার জুন মাসে এই শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর করলেন এর আগে থেকে আপনি হিসাব করে আসেন পঁচাত্তরে বঙ্গবন্ধুকে খুন করে ফেললেন এইটি ওয়ানে জেনারেল জিয়াকে খুন করা হলো এর সাথে ক্ষমতা দখল করলো নাইনটিতে এর সাথকে আপনার নামানো হলো নামানো হলো নাইনটি সিক্সে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের পর আওয়ামী লীগ আন্দোলন করে বিএনপিকে সরাতে সরালো নাইনটি সিক্সে ইয়া টু থাউজেন্ড শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর করলেন টু থাউজেন্ড আপনি এসে দেখেন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের নজির নাই ওটা তো আরও রক্তক্ষী হলো যে বাইশে জানুয়ারির ইলেকশন হওয়ার কথা সেখানে আপনার ওয়ান ইলেভেন চলে আসলো এরপরে তো ধরেন এই টু থেকে তো আওয়ামী লীগই পাওয়ারে ক্ষমতা হস্তান্তরের বিষয়টা আর আসে নাই যেহেতু আপনার পাঁচই জানুয়ারি নির্বাচনে ইমিডিয়েট পাস্ট অপোজিশন অংশই নেয়নি তো এখন দেখেন আমাদের রাজনৈতিক কালচারটাই হয়ে গেছে ওই যে যেটা আফজল ভাই বলছিলেন না যে হেরে প্রমাণ করতে হবে যে আমরা নির্বাচন সুষ্ঠু হয়েছে এখন বিষয়টা অনেকটা হেরে বা আমরা হলো জয়ী হতে চাই হারাটা অ্যাকসেপ্টই করতে পারি না এটা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন যার যেই বলেন যখন এটা অ্যাকসেপ্ট করতে পারি না তখনই ক্ষমতাটা আঁকড়ে ধরে থাকতে চাই এটা নিয়ে আপনার এই আবার ভয়ভীতিও কাজ করে রাজনৈতিক যারা ক্ষমতায় থাকে ক্ষমতা থেকে সরলে কি ধরনের হয় মানে প্রতিশোধটা এটা আওয়ামী লীগের একটা ভীভীষিকা আছে ব্যাপক আপনার ঘটনা ঘটেছিল সেই ভয়টা আওয়ামী লীগের মধ্যে এখনো ওই ট্রামার মধ্যে তারা ক্ষমতা একদমই নিয়মতান্ত্রিকভাবে ছেড়ে দিয়েছে নির্বাচন পরবর্তীকালে নিয়মতান্ত্রিক ভাবে ছেড়ে দেওয়ার পরবর্তীকালে আমরা দেখেছি যে নির্বাচন এই ভয়টা এখনো এখনও আওয়ামী লীগের মধ্যে আছে কারণ ওইটা তো কেটে ওঠে নাই এখন ধরেন টু থাউজেন্ড এই আমি যেই বিষয়টা আসছিলাম যে কেন আমাদের এই কালচারের মধ্যে হারাটাকে অ্যাকসেপ্ট করতে পারি না এইটা এই জায়গা থেকে যদি আমরা বের হতে না পারি এটা একটা বিষয় আরেকটা হলো নির্বাচন কমিশন এখন যে বিষয়টা এসে গেছে অলরেডি এখানে আলোচনায় যে উনিও দাবি করেছেন এটা বিএনপির দাবি নির্বাচনী আপনার সহায়ক সরকার বলেন নিরপেক্ষ সরকার বলেন দেখেন যে আমার যেটা মনে হয় এইটাই আগামী ছয় মাস বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় পয়েন্ট যে এটা কি হবে এই জায়গাটা যদি ঠিক না করতে পারেন হতে পারে আওয়ামী লীগের অধীনে নির্বাচন হবে বা শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে কিন্তু এর বাইরেও হতে পারে কি হবে না হবে এই কনসেন্সাসে যদি আপনি আসতে না পারেন আমি মনে করি যে আগামী সংসদ নির্বাচনের আগে এই এই সংঘাত বা সহিংসতা থেকে রয়ে যাওয়ার একটা আশঙ্কা থেকে একদমই শেষের দিকে চলে এলাম আমরা জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান দু মিনিট আমার কিন্তু সময় একটু বেশি দিতে হবে আমি দুজনের কথার জবাব আমাকে দিতে হবে আমি প্রতি প্রতিজনের বক্তব্য আমি ঘড়ি দেখেছি এবং কেউ মানে দুজন কিন্তু দু মতেই বক্তব্য রেখেছে আচ্ছা যাই হোক আমি বলি জিতিয়ে দেওয়ার গ্যারান্টি বিএনপি চায় না স্পষ্ট করে বলতে চাই বিএনপি চায় নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি এ উপরে আর কোনো কথা নেই আর হুন্ডা গুন্ডার সংস্কৃতি হানা ভুটের ভয়ে তো হানা ভুটই সংবিধান থেকে উঠিয়ে দিলেন আর হুন্ডা আর ভুটের সংস্কৃতি কোথার থেকে শুরু হয়েছে শুরু হয়েছে তিয়াত্তরের নির্বাচন থেকে তিহাত্তরের নির্বাচনে ওই ঘন্দকার মুস্তাককে জেতানোর জন্য দাউদকান্দি থেকে ভুট তো ব্যালট বাক্স তো হেলিকপ্টারে এনে এখান থেকে ঘোষণা দেওয়া হয়েছিল তারপরে আমি বিএনপি জন্মের কথা বলছি না আমি টোটাল ভোটের সংস্কৃতির কথা বলছি যে তিহাত্তরে এরপরে তিহাত্তরেই ওই ডাকসু নির্বাচনে ছাত্রলীগ কিন্তু ব্যালট বাক্স চিন্তাই করে নিয়ে গেছিল ওখান থেকে কিন্তু ভোটের সংস্কৃতি ভুলে গেলে চলবে না কিন্তু আর মাগুরা নির্বাচনের কথা বলছেন মাগুরা নির্বাচনে অনিয়ম হয়েছে স্বীকার করি সেখানে কি কোনো মানুষ মারা গেছে সেখানে কি কোনো মানুষ মারা গেছে সেই নির্বাচনের রেজাল্ট দিতে কি দেড় বছর দেরি হয়েছে আসুন না পরে পনেরোই নভেম্বর নিরানব্বইতে যে শকিপুর উপর উপনির্বাচন কাদের সিদ্দিকী বনাম আওয়ামী লীগ সেখানে তো গুলি হয়েছে সাতজন গুলিবিদ্ধ একজন তো মারা গেল এবং সেই নির্বাচনের রেজাল্ট তো দেড় বছর পরে দেওয়া হয়েছে তাহলে নির্বাচন ব্যবস্থা একটা অনিয়ম আর আর একটা নির্বাচন ব্যবস্থার কীরকম অধপতন এগুলো তো আমাদের মনে রাখতে হবে আর পাঁচ জানুয়ারিতে আমরা নির্বাচন ঠেকাতে চেয়েছি আমরা পাঁচ জানুয়ারি নির্বাচন জনগণ ঠেকিয়ে দিয়েছে দুই তিন ভোট পড়েছে কুকুর ঘুরেছে টা কেন্দ্রে একটা ভোটও পরে নাই ওই কেন্দ্রে কে আওয়ামী এই যে মানুষগুলো মারা গেল তাদের জনগণই মেরে ফেলেছে যে মানুষগুলো মারা গেছে কারাম মেরেছে এটা নিবিড় ভাবে এটার তদন্ত হোক দেখা যাবে কারা মেরেছে কারা এই তিরানব্বই দিনের আন্দোলনে কারা পেট্রোল বোমা ছেড়েছে মাহবুব গিয়েছিলেন আর আসতে পারবেন না এই ধরনের থ্রেড করেছে এগুলো আমাদের শেষ করতে হবে হ্যাঁ শেষ করছি আইন শৃঙ্খলা বাহিনী সহ বিচার বিভাগ সব উপরে আমাদের অনাস্থা কেন থাকবে না কারণ এগুলোকে

বাংলাদেশের প্রশাসন অথবা এই যে নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার জন্য বিএনপি সব সময় কাজ করে এবং তারা আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করেছে এই দেশে আবার তারা মানে এই এই এক কোটি তেইশ লক্ষ ভোটের নির্বাচন করতে চেয়েছিল এই দেশে তারা অনেক কিছুই করতে চেয়েছে কিন্তু এখন একটা সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে অথবা হচ্ছে সেই নির্বাচন তাদের সহ্য হবে না এবং সেই কারণে বলছি যে এই যে বাংলাদেশে বাংলাদেশে যে আমরা যে রাজনীতি করি সেই রাজনীতি আমাদের কিন্তু বিএনপি একটা প্রতিহিংসার রাজনীতি করে এবং তারা মনে করে যে এই নির্বাচনে জিততে পারলে তাদের অনেকগুলো এজেন্ডা আছে সেই এজেন্ডা বাস্তবায়ন করবে কিন্তু আমাদের কিন্তু একটা এজেন্ডা সেটা হলো গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া অথবা এই বাংলাদেশ অগণতান্ত্রিক শক্তি তারা যাতে রাষ্ট্র পরিচালনা না আসতে পারে তাদের আশার মাধ্যমে আবার যাতে মুক্তিযুদ্ধ চেতনা ধ্বংস না হয় তাদের আশার মাধ্যমে আবার একটা হত্যা সন্ত্রাস বা রাজনীতি বাংলাদেশে না হয় সুতরাং আমরা যারা এখন বাংলাদেশের সুস্থ চিন্তা রাজনীতি করি আমরা মনে করি যে একদিকে আমার গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দিতে হবে পাশাপাশি অগণ গণতান্ত্রিক শক্তিকে সর্বাত্মকভাবে প্রতিহত করতে হবে একটা জঙ্গিবাদী একটা অপশক্তিকে আমরা বাংলাদেশে রাষ্ট্র পরিচালনায় আনতে পারি না সুতরাং সেই কারণে বলছি যে যারা বাংলাদেশে বিএনপি নামক রাজনৈতিক দলটি জঙ্গিবাদের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে তারা বাংলাদেশে খুন খারাপের রাজনীতি প্রতিষ্ঠা করেছে তারা একুশে আগস্ট মধ্যে ঘটনা ঘটিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে সম্পূর্ণভাবে বাংলাদেশের রাজনীতি থেকে নিশ্চিন্ন করা ষড়যন্ত্র করেছিল সুতরাং এত কিছু অপকর্ম মাথায় নিয়ে তারা বাংলাদেশে মনে করি নির্বাচন রাজনীতি থেকে ছিтке পড়েছে সুতরাং সেই জায়গায় একটা সুস্থ সুন্দর রাজনীতির প্রক্রিয়া যদি তার আসে মানুষদের গ্রহণ করবে সাড়া গ্রহণ করবে সুতরাং তাদের নিজস্ব ব্যর্থতাকে চাপিয়ে দিয়ে জনগণের মাছখানে তারা যদি মনে করে যে জনগণ সমস্ত জনগণ তাদের সাথে আছে জনগণ তাদেরকে লিজ দেয় না যে তাদের সাথে থাকার জন্য সুতরাং জনগণ আমাদের সাথেও আছে যায়দুল হাসান পিণ্টু টান বা শেষ করে দিই জনগণ বলতে পারবেন আচ্ছা জনগণ সময় দিতেই হবে

শক্তিশালী করেছে আপনার যদি আপনি করেন নির্বাচনকালীন সময়ে যে সরকারের নির্বাহী বিভাগের যে দায়িত্ব থাকবে এই দায়িত্বটা যদি ঠিক মতো পালন করে কারণ নির্বাচন কমিশন শক্তিশালী হলেই কিন্তু হবে না সরকার যদি আপনার করে এইটা আরেকটা লাইন এখানে আমি মনে করি রাখবে নির্বাচন কমিশনে যারা কাজ করবেন তাদের নৈতিক মানদণ্ডটা অনেক শক্ত হবে আপনি যে আজিজ কমিশন এক দিনের জন্য কাজ করতে পারে না সে ভালো না মন্দ জানি না কেউ কেউ বলতেও পারবে না আর এক লক্ষ ভুয়া ভোটার আওয়ামী লীগ করেছে ব্যাখ্যা দেবার সময় নাই বহু ভুয়া ভোটার আওয়ামী লীগ করেছে আমি মনে করি যে এই সকল কথা বলে নালিশি আচরণ করে নির্বাচনী প্রক্রিয়া থেকে আমি মনে করি যে মনোনিবেশ করা উচিত ওই জায়গায় যে নির্বাচন অবাধ সুষ্ঠু করার জন্য সকল রাজনৈতিক দলের শশা দায়িত্ব আছে এবং সেই দায়িত্বের জায়গায় কিন্তু না থেকে নির্বাচনী একটা উৎসব কিন্তু উৎসবে আমি নতুন জামা পড়লাম না সেই উৎসবে না গিয়ে আমি দূরে বসে আমি সেই নির্বাচন কটাক্ষ করে কথা বললাম তাহলে কিন্তু উৎসবটা ধন্যবাদ ধন্যবাদ অ্যাডভোকেট আহমেদ আজম খান ধন্যবাদ জনাব জায়দুল হাসান পিন্টু ধন্যবাদ জনাব আব্দুল হাসান সময় দর্শকের যে পর্যন্তই যেটি বলছিলেন আমাদের বক্তারাও যে স্টুডিওতে উত্তাপ থাকুক ভোটের মাঠে উত্তাপ থাকুক কিন্তু যে উত্তাপ আমরা নিকট অতীতে দেখেছি সে উত্তাপ বড্ড ভয়াবহ ছিল তেমন উত্তাপ যেন আমরা না দেখি এবং সেটি আমাদের প্রত্যাশা এবং নির্বাচনটি এই মাটিতে এদেশে সবসময় উৎসব উৎসবের মতোই থাকবে এমনটি আমরা প্রত্যাশা করি শুভরাত্রি